এই 170 টাকা আমরা বাচ্চা কাচ্চা পড়ালেখা করাইমু না নিজের পেটের ভাত চালাইমু। কাজের ফাঁকে বাগানে বসেই আহার করে নেওয়া চা বাগানের এই নারী শ্রমিকের মতো কষ্ট আজ বাগানগুলোর ঘরে ঘরে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষাসহ আর্থসামাজিকভাবে পিছিয়ে আছেন যাদের ঘামে গড়ে ওঠা দেশের বৃহৎ চা শিল্পের শ্রমিকেরা। চা শ্রমিকেরা 170 টাকা মজুরি দিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে সংসার চালান। ভালো মন্দ খাইতে গেলে আমার বাচ্চারা চাইলে দিতে পারি না, মেরে ভর্তি করতে পারছি না টাকার কারণে। জিনিসের দাম কম থাকতো তাহলে আমরা গরিব মানুষ চারটা ভাত খাইতে পারলাম, ডাল ভাত। 2022 সালে মজুরি বৃদ্ধির দাবিতে মাসব্যাপী আন্দোলন করেন দেশের সবকটি চা বাগানের শ্রমিকেরা। পরে প্রধানমন্ত্রী মজুরি বৃদ্ধির ঘোষণা দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন। গত বছরের ডিসেম্বরে চা শ্রমিকদের মজুরি নির্ধারণী চুক্তি শেষ হয়। নতুন চুক্তিতে মজুরি বৃদ্ধির দাবি জানান চা শ্রমিকদের নেতা। একটা মানসম্মত মজুরি বাস্তবায়ন করেন যাতে আমরা শ্রমিকরা এক মুঠো ডাল ভাত খেয়ে আমাদের শ্রমিক সন্তান ছেলে মেয়ের সন্তানদের নিয়ে বেঁচে থাকতে পারি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। দেশে 168টি চা বাগানে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের সংখ্যা 2 লাখের মতো। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চা বাগানের শ্রমিকেরা। এ অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন সকলে। সিলেটের লাক্ষাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।